হ্যালো আমার ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল হোম রেমেডি দেখাবো ডার্ক সার্কেলস রিমুভে। এর জন্য আমি প্রথমে নিয়েছি টমেটো। টমেটো আমাদের সান ট্যান রিমুভ করতে খুবই সাহায্য করে এবং চোখের নিচের কালো দাগও দূর করতে সাহায্য করে। আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি ও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে তিনটি জিনিস নেব। আমি টমেটো নিয়েছি এবং নিয়েছি শসা। শসাও আমাদের চোখের নিচে ডার্ক সার্কেলস রিমুভ করতে খুবই সাহায্য করে। আর সাথে নিব হচ্ছে আলু। আলুটাও আমাদের সেই আদিকাল থেকেই চোখের নিচে ডার্ক সার্কেলস ও কালো দাগ দূর করতে খুবই সাহায্য করে। আমি আবারও বলছি, আপনারা যে কোনো একটি দুটি বাদ দিয়ে যে কোনো একটি আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারবেন, তবে আমি এখানে ইউজ করেছি তিনটি। আপনারা আমার মতো যদি তিনটি একসাথে ইউজ করেন তাহলে এর উপকারিতা আরও বেশি বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো আসুন দেখে নিই আমি কীভাবে সহজভাবে এটি ইউজ করে আমার ডার্ক সার্কেলস রিমুভ করি। তো আমি যেভাবে ইউজ করব সেভাবে আপনাদেরকে সাথে শেয়ার করে দেখাবো। তো দেখে নিই চলুন। আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটার মাধ্যমে খুব সহজে ব্লেন্ডার ছাড়া আপনারা রেগুলার ইউজ করতে পারবেন। আমি এখানে একটি কাটার নিয়েছি, দেখুন আমার কাটারটা হচ্ছে মোটা। তো আপনারা আপনাদের সুবিধার মতন যদি না পারেন তাহলে ছোট কাটার দিয়েও ইউজ করতে পারেন। আমি এখানে অর্ধেক করে নিব যাতে করে বাকি অর্ধেক আমি কাল ইউজ করতে পারি। এভাবে করে আপনারা করলে আপনাদের অনেকটাই টমেটো, শসা ও আলু বেঁচে যাবে। অর্ধেক করে নেবেন ঠিক আমার মতো। এখন আমি এভাবে অর্ধেকটা কুচি কুচি করে আমি রস বের করে নিব এবং ছেঁকে নিব। আমার হয়ে গেছে, এখন আমি ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মতন এরকম চামচ দিয়ে ভালো করে চিপে চিপে রসটাকে বের করে নেবেন। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি আলুটাও ঠিক সেম প্রসেসে একই রকম করে কুচি কুচি করে এই রসটা বের করে আপনাদেরকে দেখাবো। অর্ধেক করে নিলে আরেকটা সুবিধা আছে, আপনাদেরকে এক টেবিল চামচ, দুই টেবিল চামচ এরকম হিসাব করে নিতে হবে না। একেবারে আপনার একদিনের জন্য পারফেক্ট হয়ে যাবে। দেখুন আমার রসটা নেওয়া হয়ে গেছে। এখন আমি একই রকমভাবে ছেঁকে নেব। লাস্টলি আমি যেটা করব সেটা হচ্ছে শসাটাকেও ঠিক একই রকমভাবেই দুইটা স্টেপের মতো কুচি কুচি করে এই রসটাকে বের করে নেব। আর এই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রতিদিন এবং ছেলে মেয়ে ছোট বড় সকলে এটা খুব ন্যাচারালভাবে ইউজ করতে পারবেন। এতে করে আপনাদের ডার্ক সার্কেলস খুব সহজেই রিমুভ হয়ে যাবে। দেখুন আমার রস হয়ে গেছে, এখন এটাও আমি ঢেলে নেব। তিনোটারই রস একে একে নিয়ে নেওয়ার পরে আমি এখন একসাথে মিক্সচার করে নিব। দেখুন আমি মিক্সচার করে নিয়েছি, দেখতে ঠিক এই রকমটা লাগবে। সবার শেষে এই রেমেডিটা অ্যাপ্লাই করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে টিস্যু পেপার। এই টিস্যু পেপারটি আমি মাঝখান দিয়ে এরকম করে ভাঁজ করে নিয়েছি। এখন আরেকটা ভাঁজ করব। ভাঁজ করার পর ঠিক একইভাবে আরেকটা ভাঁজ করব আবারও মাঝখান দিয়ে। এখন কিছুটা ভারী হয়ে গেছে তাই আমি টাইট করে আর একটু টেনে নিয়ে ভাঁজ করে মাঝখান দিয়ে ছিঁড়ে নিব।
এরকম ছিঁড়ে নেওয়ার পর আমার হয়ে গেল দুনো চোখের জন্য দুইটা টুকরা। এখন এই দুই টুকরা আমি টিস্যু পেপার 30 সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখব। পুরোটা টিস্যু পেপার যখন আমার সেই কালেক্ট করা রসগুলাকে চুষে নেবে তখন বুঝতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি তৈরি। দেখুন আমার রস একেবারে টিস্যু পেপারের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। 30 সেকেন্ডের মধ্যে এটা খুব সহজেই ঢুকে যাবে এবং আপনার চোখের দেওয়ার জন্য খুব সহজে প্রস্তুত হয়ে যাবে। দেখুন এখন প্রস্তুত, এখন আমি অ্যাপ্লাই করে দেখাবো। দেখুন আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর অ্যাপ্লাই করার পর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এর মধ্যে কিছুক্ষণ পর পর এপিটোপিট করে টিস্যু পেপারটাকে উল্টিয়ে দিতে হবে। আর এই রেমেডিটা অবশ্যই আপনাদেরকে 5 থেকে শুরু করে 10 মিনিটের মতো রাখতে হবে। রাখার পর এটাকে তুলে নেবেন। আমার হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিয়ে আমার অবস্থাটা কী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো কারণেই হোক না কেন, আমাদের নিত্যদিনের সমস্যা চোখের নিচে কালো দাগ, আশা করছি আমার আপনার আমাদের সকলের সমস্যা সমাধান হয়েছে। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস।